ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমি রূপশ্রী চলে আসলাম তোমাদের জন্য আরেকটা গুড মর্নিং ব্লগ নিয়ে। আর তোমরা তো গুড মর্নিং ব্লগ ভালোবাসো, পছন্দ করো, আমারও ভালো লাগে বানাতে, তাই জন্য আমিও তাড়াতাড়ি করে উঠে আগে ভাবলাম না ব্লগ করি। আমি এখানে ঘরেই কয়েকটা মেম্বার্স ব্লগ করলাম, তো মেম্বার্স ব্লগ করতে করতে ভাবলাম না মেম্বার্স ব্লগ করলে তো হবে না, শুধু আমাকে নর্মাল ব্লগও করতে হবে, তো তাই তোমাদের জন্য একটা ছোট্ট নর্মাল ব্লগ নিয়ে চলে আসলাম, গুড মর্নিং ব্লগ। ইনসাইড হার্ট কলকাতা থেকে, মানে এই চ্যানেল থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে। তোমরা যারা মেম্বারশিপ নাওনি এখনো নেবে বলে ভাবছো, আমি বলবো না ভেবে ঝটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও এবার। তো মেম্বারশিপে কিন্তু খুব ভালো ভালো ব্লগ আমি আপলোড করছি। আর একটা কথা বলি, অনেকে নিচ্ছ মেম্বারশিপ, অনেক থ্যাংক ইউ মেম্বারশিপ নেওয়ার জন্য। আর যারা নাওনি ঝটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও। আর টেলিগ্রামের কথা, টেলিগ্রামের লিংক আমার এই চ্যানেল মানে ইনসাইড হার্ট কলকাতাতে কিন্তু দেওয়া আছে। তোমরা যদি টেলিগ্রামে জয়েন করতে চাও তো এই চ্যানেল থেকে টেলিগ্রামে জয়েন করো, বাইরে থেকে একদমই করবো না, ঠিক আছে? বাইরে থেকে করলে তোমরা চিট হয়ে যাবে। প্রত্যেক কটা ব্লগে কিন্তু আমি বারবার বলি তোমাদের এই কথাটা। তো টেলিগ্রামটা গিয়ে ঝটপট করে জয়েন করে ফেলো। সকালবেলা আমি এখন পুরো দেখো বিছানা ক্লিন হয়ে গেছে, আর এখন দেখি ওখানে মেয়ে ঘুম থেকে উঠছে, মেয়ের এক্সাম শেষ, আর আমি যাবো আজকে মায়ের কাছে। অনেকদিন পর গিয়ে দুটো দিনের জন্য গিয়ে থাকবো, ভালো লাগছে। যেহেতু এক্সাম শেষ হয়েছে ওরও আনন্দ, মা বাড়ি যাবো তো আমাকেও, আমিও যাবো মায়ের কাছে, এটাই। তো চলো আজকের মতো এই ব্লগটা, গুড মর্নিং ব্লগটা আমি এখানেই এন্ড করছি। খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি হ্যাপি থাকো, আর সাথে আমার ব্লগও দেখতে থাকো। চলো আজকের মতো টাটা।